হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। সামনে বড়দিন, তাই আমি ক্রিসমাসে স্পেশাল একটি ফ্রুট কেকের রেসিপি নিয়ে এসেছি। আর এই ফ্রুট কেকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন তাহলে ফ্রুট কেক তৈরির পুরো প্রণালীটি দেখে নিই। ফ্রুট কেক তৈরি করতে আমি এখানে বিভিন্ন ধরনের ড্রাইড ফ্রুট নিয়েছি। এর মধ্যে আছে খেজুর, অ্যাপ্রিকট, কিউই, পাকা পেঁপে, চেরি, কাঁচা ও পাকা আম, পাইনাপেল, চাল কুমড়ার মুরব্বা। আর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ড্রাই ফ্রুটগুলো আমি নিয়েছি বলে আপনাদেরও এই ড্রাই ফ্রুটগুলো নিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটগুলো পাবেন সেগুলো দিয়েই এই ফ্রুট কেকটা বানাতে পারবেন। আর নিয়েছি কালো ও গোল্ডেন কিসমিস, নিয়েছি টুটি ফুটি, টুটি ফুটি হচ্ছে কাঁচা পেঁপের মুরব্বা, নিয়েছি চার ধরনের বাদাম, কাজু, পেস্তা, আমন্ড ও ওয়ালনাট। বাদামগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। বাদামও আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখানে নিয়েছি এক কাপের একটু বেশি পরিমাণ ফ্রেশ অরেঞ্জ ও লেমন জুস। আপনারা আপনাদের পছন্দ মতো জুস নিতে পারেন। এখন এই জুসে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি দুই ধরনের কিসমিস ও টুটি ফুটি। এখন এগুলোকে ভালোভাবে জুসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি গ্রেট করা কমলা ও লেবুর খোসা সামান্য পরিমাণ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, কিন্তু দিলে কেকের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এই খোসাগুলো গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন কমলা ও লেবুর সাদা অংশ গ্রেট না হয়, তাহলে কেকটার স্বাদ তিতা হয়ে যাবে। এখন এগুলোকে 3-4 ঘন্টার জন্য এক সাইডে রেখে দেব। এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেব। তার জন্য নিচ্ছি 2 কাপ ময়দা, 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, দারচিনি গুঁড়া 1/2 চা চামচ, জয়ফল গুঁড়া 1/4 চা চামচ। এখন এগুলোকে একসাথে ভালোভাবে চেলে নেব। চালার পাটটা কোনোভাবে স্কিপ করবেন না। আমার সব উপকরণ চালা হয়ে গেছে। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। একটি মিক্সিং বোলে নিচ্ছি 1/2 কাপ নরম বাটার। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তেল দিচ্ছি 1/2 কাপ। আমি এখানে বাটার ও তেল ইউজ করেছি। আপনারা চাইলে শুধু বাটার বা শুধু তেলও ইউজ করতে পারেন। এখন দিচ্ছি 1/2 কাপ ব্রাউন সুগার। এই কেকটায় মূলত ব্রাউন সুগার ব্যবহার করা হয়। আর দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা চাইলে শুধু ব্রাউন সুগার বা শুধু চিনি দিয়েও এই কেকটা তৈরি করতে পারেন। এখন এগুলোকে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। এখন আমি 4টি ডিম নিয়েছি, একটি করে ডিম দেব আর বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। ডিমগুলো আমার দেয়া হয়ে গেছে। একটি স্প্যাচুলার সাহায্যে আমি সাইড থেকে ব্যাটারগুলো মাঝে এনে দিচ্ছি, আবার বিট করব। এই কাজটা আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, তবে টাইমটা একটু বেশি লাগবে।
এখন আমার বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো 2-3 বারে স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে মিশিয়ে নেব। এই কেকের ব্যাটারটা অন্যান্য কেকের মতো হয় না, ব্যাটারটা একটু ঘন হয়। এখন দিচ্ছি টুকরো করা বাদামগুলো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি কমলার রসে ভেজানো ড্রাই ফ্রুটগুলো। দেখুন কি সুন্দর ড্রাই ফ্রুটগুলো ফুলে উঠেছে। আবার ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি একটি কেকের মোল্ড নিয়েছি আর মোল্ডে বাটার ব্রাশ করে একটি বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন মোল্ডে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি যে ব্যাটার তৈরি করেছি সেটি দিয়ে 2টি কেক তৈরি করব। এখন ব্যাটারটা উপর দিয়ে একটু সমান করে দিচ্ছি আর উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরের এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এখন আমি 150°C তাপমাত্রায় 1.5 ঘন্টা বেক করে নেব। 1.5 ঘন্টা পর আমি ওভেন থেকে কেকটা বের করে নিয়েছি। এখন আমি একটি সাসলিক কাঠি দিয়ে চেক করছি, কাঠিটা ক্লিন বের হয়েছে। ওভেনের তাপের তারতম্যের কারণে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। এখন কেকটার সাইডগুলো ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কেকটাকে আনমোল্ড করে নিয়েছি। উপরের বাটার পেপারটা তুলে নিচ্ছি। কেকটা অনেক স্পঞ্জি হয়েছে, একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরের ফ্রুটগুলো সুন্দর দেখা যাচ্ছে। এর মধ্যে আমার আরেকটি কেকও তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। এই কেকটার টেস্ট প্লাস ফ্লেভারটা অন্যান্য কেকের চেয়ে ডিফারেন্ট এবং অনেক বেশি টেস্টি। এই কেকটা এয়ারটাইট বক্সে করে বাইরে রাখলে 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে আর ফ্রিজে রাখলে প্রায় 7 দিনের মতো ভালো থাকবে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং রেসিপি সম্পর্কে জানতে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।